চিটফান্ড মামলায় এবার গ্রেফতার হালিশহর পুর প্রধানের ঘনিষ্ঠ গ্রেফতার হালিশহর পুর প্রধান রাজু সাহাজির ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিং বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয় সিজু কমপ্লেক্সে প্রায় দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় সঞ্জয় সিংকে সঞ্জয় সিংকে তিন দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত রাজু সাহাদির সঙ্গে ব্যাংককেও গিয়েছিলেন সঞ্জয় সিং বলে সিবিআই সূত্রে খবর চিটফান্ডের টাকাতেই ব্যাংকক সফর করেছিলেন রাজু সাহাদি সঞ্জয় সিং চিটফান্ড মামলায় সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে দশ ঘন্টা সিজিও কমপ্লেক্সে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় চিটফান্ড মামলায় এবার গ্রেফতার করা হল হালিশহর পুর প্রধানের ঘনিষ্ঠ হালিশহর পুর প্রধান রাজু সাহানির ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয় বর্ধমান সানমার্গ ওয়েলফেয়ার অর্গানাইজেশন চিটফান্ড মামলায় গ্রেফতার করা হয় সিজিও কমপ্লেক্সে দশ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয় তাকে তিন দিনে সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোল আদালত রাজু সাহানির সঙ্গে ব্যাংককেও গিয়েছিলেন সঞ্জয় সিং বলে সিবিআই সূত্রে খবর চিটফান্ডের টাকাতেই ব্যাংকক সফর করেছিলেন রাজু সাহানি ও সঞ্জয় সিং সিবিআই সূত্রে এমন খবর পাওয়া যাচ্ছে এই মামলায় এখনও পর্যন্ত রাজু সাহানি সহ সিবিআই হাতে গ্রেফতার হল তিনজন পার্থ চট্টোপাধ্যায় বিড়ম্বনা অনুব্রত মণ্ডল বা মানিক ভট্টাচার্য নয় চাঞ্চল্যকর এই মন্তব্য এবার করলেন তৃণমূল সাংসদ সৌগত রায় পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে খোলাখুলি টাকা পাওয়া গিয়েছে সবাই দেখেছে তারপর দল চুপ করে থাকতে পারে না কিন্তু মানিক ভট্টাচার্যর থেকে টাকা পাওয়া যায়নি অনুব্রতর ক্ষেত্রে নথি পাওয়া গিয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি এমনই মন্তব্য করেছেন তৃণমূল সাংসদ পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে একটা ব্লেটেড ওপেন ডিসপ্লে ছিল স্তূপীকৃত কারেন্সি টাকার মানিক ভট্টাচার্যের তো অনেক তদন্ত করেও পুলিশ কিছু স্তূপীকৃত টাকা পায়নি এখন ব্যাংক অ্যাকাউন্ট অমুক তমুক বলছে এগুলো সবই প্রমাণ সাপেক্ষ সেই জন্য দল অপেক্ষা করছে অনুব্রতর ক্ষেত্রে তো একই এই যে তদন্ত টদন্ত করেছে বলছে এখানে অ্যাকাউন্ট আছে ওখানে অ্যাকাউন্ট আছে এগুলোর ব্যাপারে তো কিছুই প্রমাণিত নয় ওখানেও কোনো ওপেন ভিজিবল সাইন্স অফ করাপশন পাইনি কাগজপত্র কি পেয়েছে সেটা অন্য কথা অনুব্রতর কাছে তো মোটা পরিমাণ টাকা দেখা যাচ্ছে সেটা পাওয়া যায়নি পার্থ চট্টোপাধ্যায় কি দলের ক্ষেত্রে বিড়ম্বনার কারণ রাদার দেন অনুব্রত বা মানিক ভট্টাচার্য নিশ্চয়ই কেন ওই তো আমি বললাম ওপেন ডিসপ্লে অফ মানি মানে যে টাকাটা ধরা পড়েছে ওর সহযোগীর কাছ থেকে সবাই দেখেছে তারপর তো দল চুপ করে বসে থাকতে পারে না বাকিগুলো তো সিবিআই বলছে ইডি বলছে কোনোটাই প্রমাণিত হয়নি এ নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী সঙ্গে কৃষ্ণেন্দু পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে খোলাখুলি বিপুল পরিমাণ টাকা পাওয়া গিয়েছে তাই দল চুপ করে থাকতে পারেন না এমনটা বলছেন সৌগত রায় কিন্তু এদের ক্ষেত্রে কাগজপত্র নথিপত্র পাওয়া গিয়েছে টাকা উদ্ধার হয়নি তাই বিড়ম্বনা কম কোন প্রেক্ষিতে এমনটা মন্তব্য করলেন তৃণমূল সাংসদ একদমই চাঞ্চল্যকর মন্তব্য চাঞ্চল্যকর এই কারণেই যে তুমি জানো যে প্রথম দিন থেকে রাজ্যের শাসক দল সেখানকার শীর্ষ নেতৃত্ব বলে আসছেন যে দুর্নীতির বিরুদ্ধে দল জিরো টলারেন্স নীতি নিচ্ছে যাদের বিরুদ্ধে মামলা তাদের পাশে থাকা হবে না কিন্তু আজকে দলের অবস্থান অনেকটা স্পষ্ট করে দিলেন বর্ষিয়ান সাংসদ সৌগত রায় যে পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাচার্য এবং অনুব্রত মণ্ডল তিনজনই তুমি জানো যে জেলে আছেন এবং তিনজনই ক্ষেত্রেই রাজ্যের শাসক দলের অবস্থান পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যতটা নেতিবাচক মানিক ভট্টাচার্য কিংবা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে ততটা নয় এবং ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে দল যাবতীয় পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা তুলের কথা স্বয়ং মুখ্যমন্ত্রী তার পাশে দাঁড়িয়েছেন এমনকি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি